আজকে নতুন রেসিপি মিষ্টি আমড়া দিয়ে মুরগি রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন আমরা গুলো পারবো অনেক আমরা আছে আমরা পারার জন্য আগে একটা কোনটা বান্ধা নিতেছি তারপরে আমি আমরা পারবো কোনটা দিয়া কোনটাটা দেখে নেন আপনারা আপনারা সবাই দেখে নেন আমরা গুলো কত সুন্দর এইসা আমাদের মিষ্টি আমরা এগুলো দিয়ে আজকে আমরা নতুন ভাবে রান্না করব মুরগি দিয়ে আমরা মুরগির মাংস দিয়ে আমরা রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক দেখেন অনেক সুন্দর আমরা বাইরে নিয়েছিলাম আমরা ফার্মে আসছি মুরগি ধরার জন্য আমরা এখন মুরগি ফার্মে থেকে ধরা নিয়ে আমরা দিয়ে রান্না করব করা শেষ আমরা মুরগির ফুল পরিষ্কার করে নেব মাংসগুলো কাটা শেষ এখন ভালোভাবে ধুইয়া নেব এখন মাংসগুলো ধোয়া শেষ করলাম এখন আমরা আমড়াগুলো সুসা ফেলে মুরগির মাংস দিয়ে রান্না করব দেখেন আমড়াগুলো কত সুন্দর আমড়াগুলো অনেক মিষ্টি মিষ্টি আছে আমরা অনেক মজা লাগে আমরা গুনে মাংস আমরাদের রান্না করার জন্য যে সব মশলা লাগে সেগুলো আপনারা দেখেন
দোনা হজের ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, কাঁচা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা বাটা, রসুন বাটা, রসুন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। তেল দিয়ে নিব, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দেয় ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু লাল পাতা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, কাঁচা মরিচ দিলাম, পানি দিলাম, লবণ দিলাম, মরিচের ফাঁকি দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষাই দিলাম। মশলা কষানো শেষ, এখন আমি আমড়া দিলাম, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমড়া গুলো ভালোভাবে কষাই নিব, আমড়া দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তরকারিটা স্বাদ হবে। এখন একটু ঢেকে দেব, আমরা কষানো শেষ হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব, আমাদের তরকারি রান্না শেষ, এখন নামাইয়া নিব তরকারি, ¿Qué es lo que pasa?